আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ফেসবুকের ফলোয়ার অপশনটা চালু করতে পারবো। ঠিক আছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা যখন ফেসবুকে প্রবেশ করব, তো আমরা যখন ফেসবুকে প্রবেশ করব তখন আমাদের, দেখেন আমরা যদি আমাদের আইডিটা দেখাই, যে এই যে দেখেন আমাদের এই আইডিতে লেখা আছে যে ফলোয়ার বাই 225 পিপল, মানে 250 জন আমার কিন্তু ফলো করতেছে। এইভাবে আপনাদের আইডিতে কীভাবে ফলোয়ার অপশন চালু করবেন সেটা দেখাবো আমি আজকে। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। তো দেখেন আজকে আমি এই যে আমার এই আইডিতে আমি আপনাদেরকে ফলো অপশনটা চালু করে দেখাবো। আমি যদি আমার আইডির ভিতরে প্রবেশ করি তাহলে এখানে আসলে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু কোনো ফলো অপশন নাই। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ফলো অপশন নাই। তো অবশ্যই আমরা এখন কি করব, ফলো অপশন কিন্তু এটাতে চালু করে দেবো। তার জন্য আমরা কি করব, নিচে চলে আসব। নিচে আসার পর দেখেন এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন আপনার সেটিংস। তো ফলো অপশন চালু করার জন্য যদি আপনার ফেসবুক লাইটটা ইউজ করেন তাহলে বেটার হয়। তো আমরা এখন সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংসে আসার পর দেখেন আপনারা কিন্তু এই যে এই একটা অপশন পেয়ে যাবেন, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু, এই যে দেখেন এখানে কিন্তু আমার একটা ফ্রেন্ড করা আছে, এটা আমাদেরকে পাবলিক করে দিতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের পাবলিক করতে হবে, এটা আপনারা পাবলিক করে দিবেন। তারপরে আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটা আমাদের পাবলিক করতে হবে, এটা পাবলিক করাই আছে। ঠিক আছে, তারপরে যে এটা ফ্রেন্ড করা আছে এখানে আপনাদের ফ্রেন্ড থাকবে সেটা আপনারা কী করবেন, এখানে পাবলিক করে দিবেন। ঠিক আছে, তারপরে যে এটা অফ থাকলে অন করে দিবেন। হ্যাঁ, তো দেখেন আমি আপনাদের সব করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার ফ্রেন্ডস আছে, এটা আমাদেরকে আমি পাবলিক করে দিলাম, এটা কিন্তু আমার ফ্রেন্ডস থেকে দেখেন আমি পাবলিকে ক্লিক করছি, পাবলিক হয়ে গেল। ঠিক আছে, তো দেখেন তারপরে এটা পাবলিক আছে, আমার পাবলিক করা আছে। ঠিক আছে, তো এটাও পাবলিক করা আছে। ঠিক আছে, সব কিছু কিন্তু পাবলিক থাকতে হবে। দেখেন এখানে কিন্তু আমার এটা ফ্রেন্ড করা আছে, এখানে এটা আমাদের পাবলিক করতে হবে। তো আমি আবারও পাবলিকে ক্লিক করে দিলাম, এটা কিন্তু পাবলিক হয়ে গেল। ঠিক আছে, দেখেন এটা অফ আছে, এটা আমাদেরকে অন করতে হবে। তো এটা অন করে দিলাম, নেচারটাও কিন্তু অন, নেচারটাও আমার অন করা আছে, এটা অফ থাকলে অন করে দিবেন আপনারা। তো এইভাবে আপনারা যখন এটা অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফলো অপশনটা চালু হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে প্রেসানিটি সাবস্ক্রাইব।